বন্ধুর একটা গাড়ি হঠাৎ ব্রেক করায় পিছন থেকে একটা ভ্যান এসে তাকে ধাক্কা দেয়। তখন গাড়ির মালিক বের হয়ে এসে ভ্যানওয়ালার সাথে বাজে ব্যবহার করে আর ভ্যানওয়ালাকে একটা চড় মারে। তখন ভ্যানওয়ালা বলে, দোষ তো আপনারই, আপনিই তো হঠাৎ করে গাড়িটা ব্রেক করছেন। তখন গাড়ির মালিকটি তাকে আবারও চড় মারে আর বলে, চুপ কর, আর একটা কথা বললে তোকে আমি পুলিশে দিব। তখন ভ্যানওয়ালাটি কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। এরপর একটা ভ্যান হঠাৎ নষ্ট হয়ে যাওয়ায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায়। তখন পিছনে থাকা গাড়ির ড্রাইভারটি ভ্যানওয়ালাকে অনেক গালাগালি করতে থাকে। তখন ভ্যানওয়ালাটি ভ্যান থেকে নেমে এসে ধাক্কা দিয়ে অনেক কষ্টে ভ্যানটি ওইখান থেকে সরিয়ে নিয়ে যায়। এরপর গাড়ির ড্রাইভারটি ভ্যানওয়ালার সাথে অনেক বাজে ব্যবহার করে আর ওইখান থেকে চলে যায়। এরপর সে বাজে লোকটি একদিন গাড়ি চালিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখে তার সামনে একটা ভ্যান। ভ্যানের কোনো ড্রাইভার ওইখানে না থাকায় সে গাড়ি থেকে নেমে আসে ভ্যানটি সরানোর জন্য। সে অনেক ধাক্কাধাক্কি করেও ভ্যানটি ওইখান থেকে সরাতে পারে না। এরপর সেই দ্বিতীয় বাজে লোকটিও ওইখানে চলে আসে। সে এসেও অনেক ধাক্কাধাক্কি করে, তবুও ভ্যানটি ওইখান থেকে একটু সরাতে পারে না। ঠিক তখনই ভ্যানটি চালক ওইখানে চলে আসে আর সে এসে এক সেকেন্ডে ভ্যানটি ওইখান থেকে সরিয়ে নিয়ে যায়। এরপর চালকটি লোক দুজনের কাছে মাপ চায়। তখন লোক দুইটা বলে, তোমরা ভ্যানওয়ালারা এত ভারী ভারী ভ্যান টানো আর কত কষ্ট করো সারাদিন, তবুও আমরা তোমাদের সাথে বাজে ব্যবহার করি। আমরা আমাদের ভুল বুঝতে পারছি, দয়া করে আমাদের মাফ করে দিও।